জাহান্নামকে সাতটি ভাগে বিভক্ত করেছে। শুধুমাত্র বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা ক্লাসের জাহান্নাম বানিয়েছে। সেই জাহান্নামের নাম হচ্ছে সাফাত। জোরে বলেন তো সেই জাহান্নামের নাম কি? ৪০ নম্বর আয়াত বলছে, এই লোকগুলো তখন বলবে অনেকগুলো কারণেই তো এই ভয়াবহ জায়গায় এসেছি। তার মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন শুরু করবে, তাই না? আল্লাহ বলবেন জিদ্দির লাগা, শিকল পোড়া। আর শিকলটা কেমন হবে? তোমরা সিলসিলাতিন যারুহা 70 দিরাহান ফাসলুকু। আল্লাহ বলবেন 70 গুণ লম্বা শিকল দিয়ে বাঁধ, 70 গুণ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে হিটলে দিয়ে জাহান্নামের ভয়াবহ আগুন এদেরকে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, কি জাহান্নামের আগুনে পোড়ার কোনো সহ্য ক্ষমতা আমাদের আছে? আস্তে বলবেন না, আছে? এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? আজান হলে নামাজে যাবেন তো, নাকি ছেড়ে দিবেন নামাজ? জুমার নামাজে দেখি মানুষ হয় না, আসরের নামাজে, জুমার নামাজে দেখি মসজিদে জায়গা হয় না, আসরের নামাজে দেখা যায় মসজিদ হাহাকার করে। প্রশ্ন হলো কোন ধরনের নামাজিরা সফল কাম, কোন ধরনের নামাজিদের জন্য সুসংবাদ? সেই জবাব কি কোরআনে কারীমের ভেতরে আছে না নাই? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফল কাম মুমিনদের কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী উল্লেখ করেছেন। আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। যেমন আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed at the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা, নামাজে খুশু বিনয় অবলম্বন করেছে যারা। এখানে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, এরপরে আরো কয়েকটি গুণাবলী ধারাবাহিক ভাবে উল্লেখ করে শেষ করেছেন নামাজ দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। এরপরে আল্লাহ শেষ করেছেন এভাবে, আর যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে, অর্থাৎ যারা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করে, আর সেই নামাজকে যারা খুশুয়ের সঙ্গে খুদুয়ের সঙ্গে যথাযথভাবে আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ আবার সুসংবাদ দিয়ে খুব সুন্দর করে বললেন, উলাইকা হুমুল লোকদের জন্য, মোমেনদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। যে জান্নাতটা হচ্ছে এক নম্বরের জান্নাত, বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানটা যেমন সেই বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায়, তারাও ঠিক তেমনি ভাবে অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। পড়লে না আমার
রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহ আমার মুখ খুব পরিষ্কার, সেটা যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নিজেকে খাঁটি ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক কথা। ঠিক যখন আযান হয়ে গেলে সবার আগে মসজিদে চলে যান আপনি, ঠিক এই দুনিয়া থাকবে না। আরে ভাই, 150 বছর পরে দুনিয়ার মানুষ আপনার নামও মনে রাখবে না। আমার দাদার বাবার নাম আমি জানি না, ঠিক এই কথা হঠাৎ করে ওয়াজের মাঝখানে কেন